বর্ধমানে আদিবাসী ছাত্রীর খুনের ঘটনার পুনর্নির্মাণ, অভিযুক্তকে একাই ছিল, উত্তর খুঁজছে পুলিশ। অভিযুক্তের দেখানো জায়গা থেকে উদ্ধার বিভিন্ন সামগ্রী। অভিযুক্তের খোঁজে গত 7 দিন ধরে পাঁশকুড়াতে লুকিয়েছিল পুলিশের সাদা পোশাকের একটি দল। অবশেষে 3-3 বারের চেষ্টায় পুলিশের হাতে আসে অভিযুক্ত যুবক। বর্ধমানের আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় ধৃত অজয় টুডুকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ বুঝতে পারে ধৃতের সাথে পূর্বে পরিচয় ছিল ওই যুবতীর। আদালতে হাজির করিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে শনিবার রাতেই বর্ধমানের গাংপুর স্টেশনে আসে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। খুনের পর ধৃত কিভাবে পালিয়ে গেছিল, কোথায় পোশাক বদল করেছিল, সেগুলি কোথায় ফেলা হয়েছিল, এসবই খতিয়ে দেখেন তারা। সূত্রের খবর, খুনের পর একটি কালো পলিথিনের প্যাকেটে ছুরি ও জিন্সের প্যান্ট গাংপুর স্টেশন সংলগ্ন ঝোপে ফেলে রেখে পালায় অভিযুক্ত। শনিবার রাতে ধৃতকে নিয়ে অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুনের 10 দিনের মাথায় অভিযুক্তকে পাঁশকুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত 14 আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে 50 মিটার দূরে সবজি ক্ষেতের পাশে উদ্ধার হয় বর্ধমান নান্দুর ঝাপানতলার বাসিন্দা প্রিয়াঙ্কা হাসদা নামে এক তরুণীর দেহ। ঘটনার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 9 জন সদস্যের একটি দল গঠন করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপরই অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় হানা দেয় পুলিশ। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রতিশোধ নিতেই কি আদিবাসী তরুণীকে হত্যা? গ্রেপ্তারের পর আপাতত এই তথ্য ভাবাচ্ছে পুলিশকে। অজয়ের সাথে ঘটনাস্থলে ঘটনার দিন আর কেউ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গতকাল পুলিশের অভিযানের পর স্থানীয় বাসিন্দা অনুপ দাস বলেন, আমরা তখন বসেছিলাম, তখনই পুলিশ আসে, এখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছেন পুলিশ কর্তারা। আমরা দোকানে কয়েকজন মিলে বসেছিলাম, একজন এক্স আর্মি ছিলেন সঙ্গে, আমার ট্রাস্টি বোর্ডের যিনি প্রেসিডেন্ট তিনি ছিলেন, আমরা বসে প্রতিদিনই বসি। হঠাৎ করে আজকে সন্ধ্যা থেকে দেখছি পুলিশের অনবরত আনাগোনা গাড়ি টহল, এবং পুলিশ কি খুঁজছে আমরা যখন কৌতূহলবশত জানতে গেলাম। দিয়ে পরে খানিকক্ষণ পর মানে আমাদেরই বাড়ির ঠিক পিছনে জঙ্গল আছে, যেখানটা অন্ধকার, কোনো লাইট ফাইট নেই, সেই জায়গা থেকে একটি প্লাস্টিক, যিনি মূল আসামি তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন, সে প্লাস্টিকটা বার করলো। প্লাস্টিক থেকে আস্তে আস্তে আমাদেরকে সামনে সাক্ষী রেখে কি কি পাওয়া গেল প্লাস্টিক প্রশাসন থেকে যেগুলো দেখালো তুলে, যেটা একটা রক্তমাখা গেঞ্জি পাওয়া গেছে হলুদ রঙের, আর একটা জিন্সের প্যান্ট পাওয়া গেছে, আর রক্তমাখা একটা ছুরি পাওয়া গেছে। আপাতত এইটাই আমাদেরকে দেখানো হলো এবং সেটা উইটনেস হিসাবে মানে নেওয়া হলো। এটা কি পাশের গ্রামে তরুণী খুনের ঘটনাটাই? হ্যাঁ, সেটাই প্রশাসন থেকে বললেন যে খুনটা হয়েছে ওই ঝাপানতলা নাকি জায়গাটাতে, যে মেয়েটি খুন হয়েছেন, যে আসামি তাকে নিয়ে এসে উইটনেসটা এখান থেকে ওই ইয়েগুলো জিনিসগুলো বার করল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।